ব্যক্তিত্বকে আজকে আমি আপনাদের সামনে এখন উপস্থিত করব। তাকে আমি ডাকতে গেলে আমি একটা কথাই বলি যে সেটা হলো কি, যে যেরকম মা বাবা প্রত্যেকের কাছে প্রিয় এবং ভগবানের আশীর্বাদ যে তার মা বাবার থেকে প্রিয় পৃথিবীতে কোনো মা বাবা হতে পারে না, এই জন্য প্রত্যেকের মা বাবা তার কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য ঠিক সেরকমই আমি সো লাকি যে এরকম একটা কোম্পানি তো পেলামই, এবং এটা আপনি দেখবেন যদি মরিঙ্গতে থাকেন, দেখবেন মরিঙ্গ ছেড়ে চলে গেলে আর 10টা কোম্পানির সাথে মিশলে আপনি দেখতে পাবেন যে মাল্টি লেভেল মার্কেটিংয়ে কোম্পানি ভালো থাকলেও, সব দিক থেকে যদি কোম্পানি ভালোও থাকে, তাও অনেক সময় কিন্তু আপনি সাকসেসটা হয়তো পাওয়াটা অসুবিধা হয়। কারণ এই বিজনেসটা করতে গেলে আপনাকে এমন কোনো মানুষের সাথে ব্যবসাটা করতে হবে যেই মানুষটার মধ্যে স্বপ্ন আছে। বলতে বললাম যদি আপনার আপলাইন আপনাকে বিজনেসটা দিয়েছে বাট তার মধ্যে কোনো স্বপ্ন নেই, তাহলে দেখবেন সে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার জন্য কোনো ইনিশিয়েটিভই নেবে না, তাহলে আপনার স্বপ্নটা পেতে কিন্তু অনেকটা দেরি হতে পারে। এবার সেটা এলো এসে আপনি অবশ্যই পাবেন, আপনি পারফর্ম করলে অবশ্যই সেই আপলাইন আপনাকে হেল্প করবে, কিন্তু এটা বুঝতে হবে যে আমার যদি যিনি আমাকে জয়েন করাচ্ছেন, বিজনেসটাই নিয়ে আসছেন, প্রথম দিন থেকে আমার সঙ্গে থাকছেন, তিনি যদি আমার সঙ্গে সারা জীবন থাকেন, তো এটা আর একটা বড় পাওনা। ইয়ে জন্য তো আমি এরকমই একজন লাকি পার্সন যে এই বিজনেসে আমাকে যিনি নিয়ে এসছেন, অর্থাৎ প্রথম দিন আমি যাকে দেখেছিলাম সেখান থেকে জার্নি শুরু, আজও তিনি কিন্তু ছায়ার মতো আমার সঙ্গে থাকেন। অতি পদক্ষেপে তার কাছে আমি হচ্ছে আমার যেটা প্রয়োজন সেটা আমি জানি, সেটাকে আমি জানার চেষ্টা করি, এবং তিনি আমার ফিলোসফার, তিনি আমার গাইডার, তিনি আমার আপলাইন, এভরিথিং এই ব্যবসার। এবং সেই জন্য আমি অনেককে বলি, স্যার আপনি জল খেয়েছেন? আপনাকে বলছি স্যার একটু দাঁড়িয়ে পড়ুন, আপনি জল খান? কত বছর খেয়েছেন? কত বছর খেয়েছেন? স্যার আপ পানি পিতে হ্যাঁ, আপ কম বল রে পানি পিতে হ্যাঁ, কিতনে সাল পানি পিয়ে? আরে আপকা সাল কিতনা হ্যায় উমার বলিয়ে না থোড়া হো গিয়া খেল খতম ইতনা ক্যা সোচনা হ্যায়। হ্যাঁ আপনি কত বছর খেয়েছেন? উনি 34 বছর খেয়েছেন। আপনি 35 বছর? আমি 35 করে নিন, 45 বছর খেয়েছেন উনি, 34 বছর খেয়েছেন আপনি, হ্যাঁ কি না? 4 লিটার, 3 লিটার, 2 লিটার, অনেক লিটার খেয়েছেন, মানে গ্যালনকে গ্যালন শেষ করে দিয়েছেন হিসাবের বাইরে। হ্যাঁ সবাই আমরা তাই খেয়েছি না? তা আপনি আমাকে বলুন জলের স্বাদ কেমন? 45 বছর খেয়েছেন তো, এখনো স্বাদ বোঝেননি? 34 ইয়ার্স আপনি পানি পিয়া না, উসকা টেস্ট কেসা হ্যায়? তো ম্যাম ইয়ে বাত ইসিলিয়ে বোলা কি জো বন্দা কো আবি ম্যাম বুলানে যা রা হুঁ, মেরা আপলাইন, মেরা ফিলোসফার, মেরা গাইড, ও মিস্টার তুহিন মহান্তি, ও জাস্ট লাইক এ ওয়াটার, উসকো জাহাঁ পে আপ লাগ লাগা দিজিয়েগা ও উসি আকার লে লেগা, ওয়া উসকো আপ জাহাঁ পে ইউজ কিজিয়েগা ওহাঁ পর ও কার লেগা, ও জায়গা কে অনুসার ও কার লে লেতা, ঠিক হ্যায়? তো ইয়ে উসকা টেস্ট আজ তক মে সমঝ নেই পায়া, উসকো সাথ থাক রেতে হুয়ে কি ও কি বন্দা হ্যায় ক্যা ইয়ার। তো এসা এক বন্দা জো আজ কে ডেট মে জো রেকর্ড মরিঙ্গো কা হুয়া হ্যায়, মতলব ব্ল্যাক ডায়মন্ড, তো 6 ব্ল্যাক ডায়মন্ড নিকলা এক উইক মে, উনমে সে ও ভি এক হ্যায়। তো প্লিজ ওয়েলকাম মিস্টার তুহিন মহান্তি স্যার, আর উনকো মে সেলিব্রেশন কারনে কে লিয়ে বুলাউঙ্গা, আর এক মিসেস মীনা দাস উনকো মে থোড়া বুলানা চাহতা হুঁ थोड़ा सेलिब्रेशन करने के लिए, और थोड़ा म्यूजिक भी होना चाहिए, ठीक है, और तालियां भी जबरदस्त जबरदस्त होना चाहिए। मीना दास प्लीज वेलकम। आपके जीवन में बदलाव लाता है, स्वस्थ जीवन के लिए सर्वश्रेष्ठ विकल्पों में आता है। मॉर्निंग आफ्टरनून, गुड आफ्टरनून, ग्रेट आफ्टरनून। কজন আছেন যারা ব্যবসাতে গ্রোথ চাইছেন একটু হাত তুলবেন। ডায়মন্ড কন্টিনিউ হবে প্রত্যেক সপ্তাহে, ভারতবর্ষের ব্যবসাতে, ভারতবর্ষের অর্থনীতিতে একটা যোগদান রাখতে চান, নিজের নামে পরিচিত হতে চান, সমাজে যেখানে যান লোকে আপনাকে নিজের নামে চিনবে, মুখে না চিনুক নামে চিনবে। হ্যাঁ সবাই চাইছি, ফ্যান্টাস্টিক, আপনাদের জন্য ফাটি হাততালি হোক।
because this is our dream. এবং আমি খুব ব্লেসড, খুব লাকি যে আমি আজকে এমন একটা রুমের মধ্যে আছি হুইচ ইজ ফুল অফ ড্রিমার্স, যারা স্বপ্ন দেখছে। তাই যারা স্বপ্ন দেখছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। স্বপ্ন দেখতে থাকুন। সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে যে স্বপ্ন তো আমরা দেখি কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকে, অ্যাডভার্স কন্ডিশন, যেগুলো কি হয় আমাদের স্বপ্ন দেখাটাকে থেকে আমাদেরকে আটকে রাখে। মানে কি বলছি, মানে ধরো আমি একটা কাজ করছি, সেই কাজটার যদি রেজাল্টটা ঠিক মতো না আসে তাহলে সেই কাজটা করার কতখানি ইচ্ছে থাকে, থাকে ইচ্ছেটা আস্তে আস্তে করে কমতে শুরু করে, এনার্জিটা ডাউন হতে শুরু করে, আর এই করতে করতে আমি শেষ হয়ে যাই। আর সেই সময় কি হয়, কিছু সুবিধাবাদী মানুষ আছে তারা আমাকে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। এই তো যে ব্যাপার নাকি, কারণ যেটা করার কথা সেটা কিন্তু তখন আমি করতে পারি না, আমি তখন এদিক সেদিক চলে যাই। যাই হোক, আজকে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে এই বিজনেসে গ্রোথ আসবে, কীভাবে সব কিছু রেডি করব আমরা, সেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। বেশিক্ষণ হাতে সময় নেই, হাফ অ্যান আওয়ার আমি আপনাদের সাথে থাকব, তারপরে অলোক স্যার আছেন। তো আজকে ওভারঅল প্রোগ্রাম আমি দেখছিলাম, অসাধারণ লাগছিল। টুটুলদা যেভাবে হোস্টিং করছেন, রাধেশ্যাম স্যার জাস্ট কারেন্ট একটা ফ্লো করে গেল, বিমল স্যার, ইনফ্যাক্ট শুধু বিমল স্যার, রাধেশ্যাম স্যার, অলোক স্যার কিংবা মানে সহদেব স্যার, মহাদেব স্যার, দিলীপ স্যার, এরা সবাই না আরও অনেকে আছে, যদি তাদের আপনি লাইভ হিস্ট্রি দেখেন তাহলে আপনার কথা, মানে একটা হিন্দিতে একটা কথা আছে, চোট খাকে এক পাথর কঙ্কর কঙ্কর হো গয়া, চোট খাকে এক পাথর কঙ্কর কঙ্কর হো গয়া, চোট সহকে এক পাথর শঙ্কর শঙ্কর হো গয়া, চোট সহকে এক পাথর শঙ্কর শঙ্কর হো গয়া। ওই চোট খাওয়া আর চোট সওয়া, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, কে সফল হবে আর কে ফেল হবে এটা ঢুকিয়ে আছে এর মধ্যে, যে কে খেলো আর কে সইতে পারলো। চোট আসবে, এবং একটু আগেও আমাদের সহদেবদা বলছিলেন, সহদেবদা বলছিলেন যে প্রক্রিয়া এবং পরিণামের কথা, প্রক্রিয়া যদি আরামদায়ক হয় পরিণাম আরামদায়ক হয় না, আমাকেই দেখুন না, প্রক্রিয়া আর পরিণাম, প্রক্রিয়া যদি আরামদায়ক হয় পরিণাম আরামদায়ক হয় না, প্রক্রিয়া যদি যন্ত্রণাদায়ক হয় পরিণাম আরামদায়ক হয়, তাই কি না, ঠিক তো না ভুল? প্রজাপতি দেখেছেন, প্রজাপতির অতীতটা কি, কিন্তু প্রজাপতিকে দেখে কি তার অতীতটা বলা সম্ভব যে ওটা শুয়োপোকা ছিল? শুয়োপোকা শুয়োপোকাই থাকে, কিন্তু এমন একটা দিন আসে যেদিনকে শুয়োপোকাটা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী জীবনে ও আর শুয়োপোকা থাকবে না, সেদিন থেকে কিন্তু প্রজাপতি হওয়ার জার্নি শুরু হয়। আমরাও এমন একটা লাইফের ভিতর দিয়ে যাচ্ছিলাম, সেই লাইফ থেকে বীতিশ্রদ্ধ হয়ে আমরা একদিন সিদ্ধান্ত নিলাম যে আমাদের জীবনটা আর এইভাবে থাকবে না, সেই দিন থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু। সেই দিনটা কবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হয় যে কবে আসবে সেই দিনটা আমার জীবনে, যেদিন থেকে আমি শপথ নেব যে আমার জীবনটা আর এইভাবে চলবে না। মানে কীভাবে চলছিল আমাদের জীবনটা, আমার মরিগোর প্রথম দিনের কথা মনে পড়ে আছে, টুটুলদা আজকে মনে করিয়ে দিলেন, ও বাই দি ওয়ে টুটুলদা বলছিলেন জলের কথা, তার কারণটা হচ্ছে মানে পানি ক্যা হ্যায় থোড়া জাদা ফেলতা হ্যায় অর কুছ নেই, মতলব কভি কভার ক্যা হোতা হ্যায় নেটওয়ার্ক কা লোক জব আপনে বারে মে বোলতে হ্যায় তো ইতনা বড়া চড়া কে বোল দেতে হ্যায়, কভি কভি মে ইয়ে ভি বোল দেতা হুঁ কি মেরা ঘর জো হ্যায় ও 26 পরগনা হ্যায়, কভি নাম সুনা আপনে 26 পরগনা 24 পরগনা হোতা হ্যায় বড়া চড়া কে বোলনে কা আদত জো হ্যায় 26 কো ভি 26 বোল দিয়ে এসেই হ্যায়। জো ভি হ্যায়,
तो पॉइंट क्या था कि उस दिन का मैंने वही दिन कथा मन पड़े जाए जो अभी टुटुदार बाड़ी प्लानसो करते जा हरेबल दिन छो आपलाइन बोलते देख चारटे समय भोर चारटे समय बेरोना है जी चारटे समय एखे आसते ना परिस तेल क्योंकि तो चारे हमें चले जाब अरे हमें खूब इगोएस्टिक मानुष कथाटा शार पर हवा उचित छो ये आपलाइन हमको ये कथा बोले चारटे समय ना इले चले जाए जा चले जाब ना कि बला उचित छो कि मैंने मैंने यार रिएक्शन हवा उचित छो कमार मध्य एक जिस घुर कि चोट खाके एक पत्थर कंकर कंकर हो गया चोट सह के एक पत्थर शंकर शंकर हो गया चोट खाना नहीं है चोट सहना है सो या कोनो व्यापार न बिस्टि पड़े अझरे तार आगे घटना और मार्त और एक फ्लैश बैक आसि मैं एम दुर्गति तक चलते हमारे जुतोटा पड़े आई जुतोटार सोलटा फाटा हमें जानतम ना कोनो दिन आमी एखाने पहुँचब ताले छवि तुले रखतम आमार काछे कोनो पिक्चर नहीं सत्य जुतोर सोलटा फाटा बिस्टिर मध्य हुड़हुड़ करे जल ढुकछे सक्सगुलो पुरो भिजे गेछे एवं सोलटा एतटाई जघन्य भावे फाटा से आर बलार कथा ना माने ए जुतोर सोलटा होच्छे आमार तखनकार अर्थनैतिक अवस्थार एकटा प्रतिच्छबि मात्र आर किछु नय तो हमारे साथ चाचे हमारे एक खूब काछेर बंधु वो तक मोरिंगो करवस्था देखे बोले तु एक काज कर क्रांतिक सर एक फाटी हाथ ताली देव से दिन के हेल्प करार जो क्रांतिक सर हाँ बोल तु एक काज कर तु ये ना हमार जुतोटा पुरे चले जा भाई दूर दिन ठीक ही आछे यथारीति हमार जुतोटा खुले और जुतोटा पाए दिलाम किन्तु और जो खूब भलो छिलो ताओ नय और जो और सोलटा फाटा छो तब दुटो सोल देवा और शुकतला व्हाट एवर शुकतला दुटो देवा मैं एक छेड़ा सोलटा फाटा तपर दुटो शुकतला देवा आर तम नीचे फाटा और ऊपर हल्का और कि तब हमार मत नय जे खाली पाए जा जुतो पड़े जा बुझते भोर चारटे समय गाड़ी घरे जावा गाड़ी उठते जाब दरजाटा धाम कर मेरे टैक्सर दरजा मारि तो गाड़ी चढ़ार तो खूब एक अभिज्ञता नहीं हमार वंशे कारो गाड़ी छो ना धूम कर मेरे तो ड्राइवर जे छो से आर एक मैंने बस कथा कथा दूर कथा सुनिए दे इरा ना गाड़ी कीनबे गाड़ी दरजा बंद करते हैं इरा नहीं गाड़ी कीनबे पुरो आर एक पासे दरजा खुले फाट कर नेमे जावार कथा किन्तु चोट खाके एक पत्थर कंकर कंकर हो गया एक बार मेरे साथ सब लोग मिलके बोलते हैं चोट खाके एक पत्थर कंकर कंकर हो गया चोट सहके एक पत्थर शंकर शंकर हो गया बस चोट खावार किछु नहीं चोट सोइते हबे चुपचाप गाड़ी में बसलाम वो एक दिन था और आज एक दिन है उस दिन मेरे पास कोई कार नहीं था आज मेरे पास चार चार फोर व्हीलर है जाइयो टुडुलदार बाड़ी थे गए पहुँचे थे टुडुलदार बाड़ी थे गए पहुँचल टुडुला बोलते सर भेतरे आसु आमी आर की करे भेतरे जाब जुतो फाटा जदिओ बा लोकेर जुतो किन्तु सेटाओ तो बोललाम जा अवस्था छिलो मोजा भेजा আমি বলছি না আমি যাচ্ছি আপনার কথা বলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি তারপরে কায়দা করে জুতোটা খুলেছি ভেতরে তখন দেখছি একজন ইন্স্যুরেন্সের কোনো একজন এজেন্টের সাথে বা ইন্স্যুরেন্সের কোনো ট্রেনিং ম্যানেজার ছিলেন সামথিং টাটা এআইজি তার সাথে টুটুলদার প্রোগ্রাম চলছে মানে আমার সিনিয়ররাও কয়েকজন আছেন জুনিয়রও আছেন তো আমি আস্তে করে জুতোটা খুলে মোজাটা খুলে পাটা শুকালাম তারপরে বলে মোজা পরে আসুন আমি তো বলতে পারছি না যে কেন মোজা পরবো না আমি বলছি না না এই ঘরে মোজা পরে যাওয়া যায় না সি কাজ করার ইচ্ছে থাকলে কাজ হয় লাইফ ইজ নট আ বেড অফ রোজেস দেয়ার উইল বি চ্যালেঞ্জেস
অনেক অনেক এরকম ছোটোখাটো ইস্যু ঘটবে যেখান থেকে আপনার মনে হতে পারে যে এক্সকিউজের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা যেতে পারে, কিন্তু কোথায় কিভাবে আপনি নিজেকে লুকোবেন? আপনাকে বেরোতেই হবে, ফেস করতে হবে, আপনাকে বুদ্ধি লাগাতে হবে কী করে পরে হাসি পাবে। লোকেরা তো গল্পই তৈরি করে না। আজকে যদি সেদিনকে আমি না যেতাম তাহলে আজকে এই গল্পটা আপনার সামনে করতেই পারতাম না। আপনারা আপনাদের গল্প তৈরি করুন। আমার আমার গ্রেট ফিলোসফার গাইড অলোক স্যার, অলোক স্যারের জায়গায় গেছেন, মানে আমরা যেভাবে শুরু করেছিলাম আপনাদের সাথে আজকে একটু সময় পেয়েছি বলে গল্পগুলো করছি, অলোক স্যারের জায়গায় গেছেন। তো এমন অবস্থা তখন ফান্ডের এমন ক্রাইসিস, কারণ আমরা তো কেউ বিশাল বড় ফ্যামিলি থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে আসিনি। আমরা লাইফে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেখানে সামনে কী আছে কিছু বুঝতে পারছিলাম না। আমাদেরকে বাঁচতে হবে, ইনকাম করতে হবে, মানে ইনফ্যাক্ট না হলে একটা প্রোডাক্ট এসছে সেই প্রোডাক্টটাকে নিয়ে কাজ করার মতো সাহস দেখাবে কে? একটাই প্রোডাক্ট, সেটা ভালো কি খারাপ না জেনে সেটা নিয়ে কাজ করার সাহস দেখাবে কে? যার ইনকামের সেই মুহূর্তে তাগিদা আছে, হ্যাঁ কি না? তা অলোক স্যার আমি গেছি, না না অলোক স্যার গেছেন তো, অলোক স্যার গিয়ে রাত্রেবেলা হোটেল নামার জায়গা নেই, কোথায় থাকছেন জানেন? প্ল্যাটফর্মে। ওইখানে যে বাথরুম আছে ওই বাথরুমে স্নান করা আবার ওইখানে দাঁড়িয়ে ড্রেস পরা, টাই পরা। আমাদের কিছু লিডাররা আছে তারা যদি ব্লেজার পরে অটোতে উঠতে বলা হয়, দু চার কথা শুনি ওদের, হ্যাঁ আমি ব্লেজার পরেছি অটোতে উঠবো। আমি ভাবছি যে কি গার্ডসটা লাগে ওই প্ল্যাটফর্মে থেকে প্ল্যাটফর্মের বাথরুম ইউজ করে সেইখানে দাঁড়িয়ে টাই বেঁধে স্যুট পরে কি গার্ডস লাগে, হ্যাঁ কি না? পাড়া থেকে এমনি টাই পরে বেরোতে গেলে যেমন গার্ডস লাগে, হে কোথায় রে বাবু, হয় না? ওই প্যাক মারার ভয়ে টাইটা কোথায় থাকে? পকেটে। তারপরে যে এই পাড়া থেকে বেরিয়ে এলাম কেউ চেনে না, এবারে আমি পড়তে পারি। টাই মানে কি জানেন? TIE, তাই তো নাকি স্পেলিংটা? ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড, এটাই হচ্ছে টাই। এই তিনটেই কোমরা আমার মধ্যে নেই, বুঝতেই পারছেন, এইজন্য পড়ি না, এইজন্য পড়িনি। সো টাই পরে ওইখানে যাওয়া, গিয়ে প্ল্যান শো করার পরে ওরা আবার স্যারকে ছাড়তে এসছে, স্যার চলো আমি ছেড়ে দিই, যাবে আমি চলে যাবো, তোমরা কাজ করো, ফলো আপ করো, দেখানো যাবে না। আমি আর দুর্গাপুরে গেছি, দুর্গাপুরে গিয়ে আমাদের একটা লজ ছিল স্পন্দন লজ, এবং আমরা কি মানে ঘ্যাম দেখাতাম ওই লজটাকে নিয়ে ভাবা যায় না, যে এই লজ এত বড় একটা রুম 800 টাকা ভাড়া, ঠিক আছে, বিশাল বড় রুম 800 টাকায়, বিশাল বড় রুম, তাতে আবার এসি চলে, গরম জলও পাওয়া যায়। সেই লজে আমরা গিয়ে উঠতাম, কখনো কখনো 300-400 টাকা রুমও নিয়ে নিতাম, কিন্তু যখনই কেউ আসবে তখন ওদের যে সব থেকে ভালো রুম 800 টাকা রুম ওখানে চলে যেতাম। বলছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য এটা খুঁজে বের করেছি আমরা। হ্যাঁ তলায় আবার মানে ওই দাওয়ার ছক্কাটা আছে, সেও খেলা যেতে পারে। মানে এই যে ধরুন আমি কেন এই কথাগুলো বলছি, যে লাইফে অনেক প্রবলেম থাকবে। আপনি যখন কাজ থেকে আসছেন তখন মিসেস বলবে আপনার একটা প্রোগ্রাম আছে, সেই সময় মিসেস বলবে যে অনেক দিন আমরা কোথাও যাইনি, এই সংসার করতে করতে কোথায় যেন আমরা দুজন আলাদা হয়ে গেছি। তুমি প্লিজ আজকে আর কোথাও বেরোতে হবে না, আজকে একটু আমাকে নিয়ে চলো। কি করবেন একদিন, তো তারপর দিন আবার কাজ করো। এইগুলো কিন্তু মানে আসবে আপনার লাইফে, বাচ্চার অ্যানুয়াল ডে, স্পোর্টস ডে, প্যারেন্টস টিচার মিটিং,
আমি সিরিয়াসলি লাস্ট আট বছরের কোনো অ্যাটেন্ড করিনি এবং তার জন্য ঝামেলাও হয়েছে, কিন্তু ঝামেলা সহ্য করেছি আমি। ঠিক না ভুল সহ্য করতে হবে, ম্যানেজ করতে হবে। কিন্তু দেখুন, যদি আপনি রেজাল্ট চান, আমাকে কি বলছেন বলুন না, রেজাল্ট পেতে গেলে কি করতে হবে? স্যার আপকো কি লাগ রা, আপনার কি মনে হচ্ছে রেজাল্ট করতে হলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। মানে কিভাবে পরিশ্রম করবেন? নিজের যতটুকু সামর্থ্য তার মধ্যেই সমস্ত কাজগুলো। পরিশ্রমটা কি হবে, মানে এখানে পরিশ্রম বলতে কি? পরিশ্রম বলতে আমার যে কাজ, মরিঙ্গোর ব্যাপারে যেটা আমার মার্কেটিং এর যে ব্যাপারগুলো আছে বা যেগুলো আমার লোকদের বলা, ফাটাফাটির হাত ফাটিয়ে হাত তালিও। আমাদের কাজ কি, আমাদের কাজ কি লোকেদের বলা, আর আর কাজ কি? আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা মরিঙ্গ নিয়ে সাবজেক্টটা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্যার এটা কি করে সম্ভব? প্রত্যেকটা লোকের কাছে পৌঁছে যাওয়ার কারণ হচ্ছে নিজের স্বপ্নটাকে পূরণ করতে হবে, সেটা না গেলে তো আমি নিজের আমি যে কোনো জায়গায় গিয়ে মার্কেট প্লেসে গিয়ে বা বাস স্ট্যান্ডে গিয়ে, হ্যাঁ সেখানে নতুন নতুন যদি আমার পরিচিত ইয়ে শেষ হয়ে যায়, নতুন নতুন লোকের সাথে মিট করব, সেইভাবে যত পারবো আমি নতুন লোকের কাছে যাওয়ার চেষ্টা করবো, নতুন লোকের কাছে যাওয়ার চেষ্টা করবো। আর ফাটি হাততালি হোক সেদের জন্য। আর 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 কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? মানুষকে যত বেশি প্রচার করতে পারবো ব্যাপারটা। কেউ কিছু? ইয়েস স্যার বলুন স্যার। স্যার প্রথমে নিজে মরিঙ্গো খাবো, আমার ফ্যামিলিকে খাওয়াবো, তারপর আমার প্রতিবেশীকে জানাবো, বন্ধু বান্ধবদের জানাবো, ব্যবসা বাড়বে। স্যার আমি যত মানুষ বেশি মানুষের কাছে যাব, যত বেশি আমি সেল করতে পারবো, তত বেশি আমার প্রফিট। স্যার আমি গত সপ্তাহে স্যার দুজনকে জয়েনিং করেছি, 50 থেকে 60টা। আমি একটা রোজের সাথে কথা বললাম, বাকিরা কেউ হাত তুলে নি বলে যায়নি। দেখুন এই বিজনেসের আমি এটা কোনো বইয়ে পড়া কথা না, আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে এই বিজনেসে মাত্র 4টে ভাগ আছে। একটা ভাগের নাম হচ্ছে ইন্ট্রোডিউসার, তার কারণ হচ্ছে ওদের কাজটা হচ্ছে ইন্ট্রোডিউস করা। ইন্ট্রোডিউসার বিজনেসটা বাড়াতে গেলে একটা জিনিস আপনাকে বাড়াতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। বিজনেস বাড়াবার আর কোনো অপশন আছে? ওয়ে যা ইচ্ছা হতে পারে। আচ্ছা ধরুন যতগুলো ইভেন্ট আমরা অর্গানাইজ করি তার মূল কারণটা কি? হ্যাঁ বিজনেসটা বাড়বে কি করে? এই যে সবাই এসে বলছে আমার এই অবস্থা ছিল, এখান থেকে এখানে চলে এসেছি, মানে কি? মানে আপনিও পারবেন? আপনি যখন পারবেন তাহলে আপনি কি বলুন? অর্থাৎ মোদ্দা কথাটা কি? প্রেজেন্টেশন, হ্যাঁ কি না? প্রেম করেছেন কেউ? কে করেছেন হাত তুলবেন? আরে আমি আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমারও একটা মেয়েকে ভালো লাগতো। স্কুলের ছুটি যখন হতো ওই ছুটির সময় এক ঝলক দেখা, তারপর যখন স্কুল বন্ধ থাকতো তখন তো আর কোনো ব্যাপারই নেই। এর মধ্যে একদিন আমি কি পেলাম, একটা সাইকেল পেলাম। সাইকেল
তো সাইকেলটা পেই আমার যেটা কাজ সেটা হচ্ছে যেই স্কুল ছুটি হয়ে যেত ওর বাড়ির চারদিকে সাইকেলটা নিয়ে চক্কর মারা। কেন? যখন ও একবার বাইরে আসবে একবার চোখে দেখা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে বারবার সাইকেলটাকে নিয়ে চক্কর মারে এটা কি বলে? প্রেজেন্টেশন, হ্যাঁ কি না? সাকসেসফুল হতে গেলে কি দরকার? প্রেজেন্টেশন 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 প্রেজেন্টেশনের বাইরে কিছু নেই। এই প্রেজেন্টেশনটা কে কার টিমে বেশি হচ্ছে তার টিম এগোবে, যার টিমে কম হবে, হাজার কোয়ালিটি থাকলেও কিচ্ছু হবে না, কারণ বিজনেসটা টোটালি দাঁড়িয়ে আছে যার উপরে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। বোঝা গেল না? না, প্রেজেন্টেশন প্রথম পার্ট গেল ইন্ট্রোডিউসার, তারা কি কাজ করবে? প্রেজেন্টেশন করতে সাহায্য করবে, কারণ ও যদি ইন্ট্রোডিউস না করে তাহলে কার প্রেজেন্টেশন হবে? আপনিও আপনার টিমে খুঁজে বার করুন যে ইন্ট্রোডিউসার কারা, তাদেরকে আলাদাভাবে গ্রুম করতে হবে যে কি করে ওরা আরো বেশি সংখ্যক মানুষকে ইন্ট্রোডিউস করতে পারে। এরপরের সেগমেন্টটা হচ্ছে প্রেজেন্টার বা কাউন্সিলার। প্রেজেন্টার তার কাজ কি? প্রেজেন্টেশন দেওয়া। প্রেজেন্টেশন তো মানে অদ্ভুত, কে কত ভালো প্রেজেন্টেশন দিতে পারে। আজকে একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল, তো আমি বলছিলাম সেটাকে যে দুভাবে আমরা কমিউনিকেট করি, একটা হচ্ছে যে স্পিক টু ইমপ্রেস, আর একটা হচ্ছে স্পিক টু এক্সপ্রেস। ওই স্পিক টু ইমপ্রেস করতে গিয়ে কি হয়, সব ওই ভালোই বলতে ব্যস্ত। এবার আপনি ভাবুন, আপনি মহাদেবকে গিয়ে, মানে মহাদেব জানো দেবাদিদেব মহাদেবকে গিয়ে আপনি গোলাপের ফুল দিচ্ছেন, সন্তুষ্ট হবেন উনি? ওনার কি চাই? বেলপাতা। আর গার্লফ্রেন্ডকে গিয়ে বেলপাতা দিয়ে প্রপোজ করছেন, তুমি কি আমার হবে? বলবে দূরও হতভাগা। কি ঠিক বলছি না ভুল বলছি? কেন? কারণ আপনাকে বুঝতে হবে যে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট। প্রেজেন্টারকে এটা শিখতে হয় যে আমি ঠিক প্ল্যানটাকে কত দূর নিয়ে যাব, কি বলবো। তার জন্য কে ওয়াই পি বলে একটা ফর্মেট আছে, নো ইওর প্রসপেক্ট। সেটা হচ্ছে কিভাবে আমরা প্রেজেন্টেশন করব সেটাকে নিয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আর পরে কখনো হবে কিভাবে ইন্ট্রোডিউস করব সেটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা আছে, এগুলোতে আর যাওয়া সম্ভব না। তারপরে কি থাকবে? তারপরে স্টেজটা হচ্ছে স্পিকার। যখন খুব ভালো প্রেজেন্টেশন দিচ্ছে ওকে তখন আস্তে আস্তে করে আমরা স্টেজে নিয়ে আস, তখন ও হয় স্পিকার। এবং এর পরের স্টেজটা হচ্ছে লিডার। আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং, আমি এই আট বছর সাড়ে আট বছরের অভিজ্ঞতা যেটা দেখলাম সেটা শুধুমাত্র এটাই, IPSL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর একটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ ISL, দুটোকে মিশিয়ে দিন তাহলে হয়ে যাবে IPSL, ইন্ট্রোডিউসার প্রেজেন্টার স্পিকার লিডার। এই হচ্ছে চারটে ফরম্যাট যেখানে আমাকে রেডি হতে হবে আমার টিমে বেশি সংখ্যক, যদি এইটা আমি ক্রিয়েট করতে পারি তাহলেই কিন্তু আমি সাকসেসফুল হব। বোঝা গেল না? গেল না? এবার যখন আমি প্রেজেন্টেশন বাড়াবো, এই যে বললাম আশানুরূপ রেজাল্ট পাওয়া না পাওয়া, অনেক সময় কি হবে, মানে ম্যাক্সিমাম সময় দেখা গেছে 60% সেলস আসে আফটার 6 ফলো আপ। কটা ফলো আপের পরে? 6 নম্বর ফলো আপের পরে। আর আমাকে কেউ একজন না বলে দিলে ব্যাস মন ভেঙে গেল। কিন্তু আপনি ভেবে দেখুন তো, এই পৃথিবীতে এরকম কোনো ব্যক্তি আছেন যে লাইফে টাকা ইনকাম করতে চায় না? হ্যালো, আছে? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে লাইফে রেকগনাইজেশন চায় না, যে লাইফে তার ফ্যামিলির হিরো হতে চায় না, যে ফ্যামিলির সিকিউরিটি চায় না, যে গুড হেলথ চায় না, যে গুড অ্যাসোসিয়েশন চায় না,
যে ঘুরতে চায় না, যে গোটা ওয়ার্ল্ডটাকে ঘুরে দেখতে চায় না, আছে? তাহলে না বলছে কেন? হ্যালো, না বলছে কেন? তাহলে না বলছে কেন? আমি তো এগুলো সবই দিচ্ছি, তাহলে সে না বলছে কেন? কারণ কি হয় না, কিছু ভালো জিনিস ঘটলেও অনেক সময় আমরা এতটা নার্ভাস থাকি যে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারি না। আমি আমার হবে এরকম কি জানি বাবা, যদি না হয়? আরে যদি না হয় তো কী হবে, বাদর ছিলি বাদরই থাকবি, তাই না? বাদরের গল্পটা জানেন তো নাকি? তাহলে কারণ নিচ্ছে না কেন? নিচ্ছে না এই কারণে যে ওরা নার্ভাস, ওদের ইচ্ছে আছে, ওরা মুখে না বলছে, ইচ্ছে আছে। সেই ইচ্ছেটা হয়তো প্রথমবারে প্রকাশ পাবে না, কিন্তু যখন আপনি বারবার গিয়ে ওকে কিছু কিছু পজিটিভ নিউজ দেবেন আর বারবার এটা বলতে থাকবেন, তখন কিন্তু দেখবেন যে সেখান থেকে কিন্তু জয়েনিং কনভারসেশন হচ্ছে। আমি ছবার ফলো আপে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি 60% যদি আপনার, আপনি যা ইচ্ছা বলুন, মোরিঙ্গো থেকে টাকা পাওয়া যায়, লাইফ তৈরি হয়, ফরেন ট্যুর পাওয়া যায়, বাচ্চার এডুকেশন, ফ্যামিলির হিলো, রেকগনাইজেশন, এই সব কিছু যদি একবার রিয়েলাইজ করে নিয়ে থাকে, না বলুক যা ইচ্ছে বলুক, আপনি ছবার পৌঁছে গিয়ে দেখুন 60% সেলস ওখানে পড়ে আছে। আর আমাদের শুধু একবার না বলে দিয়েছে, মানে না বলেছে, ওর কথাই মেনে নিয়েছি। আমি আর আমার মেয়ে কাটাকাটি খেলা খেলেছেন? কে কে খেলতে জানেন কাটাকাটি? কে কে খেলতে জানেন কাটাকাটি? বাকিরা জানেন না কাটাকাটি খেলতে? ওই খাতাতে একটা কাটা আর একটা গোল, জানেন না? হ্যাঁ, আর কিডিং, সত্যি জানেন না? আরে কে কে জানেন না, হাত তুলুন তো। কি বলে? পোর্ট, পোর্ট, পোর্ট। ও কে কে জানেন পোর্ট? যাই হোক, সোজা কথা হচ্ছে, বোর্ড তো এটা দেখিয়ে দিতাম, একজন কাটা দেবে, একজন গোল দেবে, তিনটে পরপর হলে কাটা হয়ে গেল, জিতে গেল। এবারে আমি আর আমার মেয়ে খেলছি, আমার মেয়ে কিছুতেই জিততে পারে না। তা বলছি, ভাই বেটা অনেক রাত্রি হয়ে গেল, চলো শুতে যাই। ও বলছে, না বাবা আরেক দান, আরেক দান। আমি বললাম, এই যে ম্যাডাম একে দেখিয়েছে, এইরকম খেলা খেলেছেন আপনারা? কে কে জানেন এবারে হাত তুলুন। কাটা দেবে আর গোল দেবে, পরপর তিনটে হয়ে গেলে কিন্তু জিতে গেল। আমি আর আমার মেয়ে খেলছি, ও পাচ্ছে না। আমি বলছি যে, চলো বেটা এবার হয়ে গেছে, কাজ ঘুমিয়ে পড়ো। ও বলছে, না না ওলা না, খেলা শেষ। ও বলছে, না না বাবা খেলা শেষ নয়। বাবা, দ্য গেম ইজ নট ওভার আনটিল আই উইন, আমি না জেতা পর্যন্ত খেলাটা শেষ নয়। কি কথা, লাস্টে একটাতে ও জিতে গেছে। মানে ইনফ্যাক্ট আমি ইচ্ছে করে একটু খারাপ খেলেছি আর কি, নাহলে তো ঘুমোতেও যাচ্ছে না। বলে, বাবা চলো এবার শুতে যাওয়া যাক। সি, আমি একটা জিনিস দেখলাম যে ওখান থেকে যদি কিছু শেখার থাকে সেটা হচ্ছে এটা, দ্য গেম ইজ নট ওভার আনটিল আই উইন। প্লিজ সবাই একসাথে বলি, দ্য গেম ইজ নট ওভার আনটিল আই উইন। একসাথে, দ্য গেম ইজ নট ওভার আনটিল আই উইন। সবাই যা যারা পাশে আছেন হাত মিলিয়ে বলুন যে আপনি ঠিক ভেবেছেন, ইউ গট দ্য রাইট স্টাফ। আরে কি হয়, নিজে বললেও বিশ্বাস হয় না, পাশে কেউ যদি বলে বিশ্বাস হয় আর কি। গেমটা কিছুতেই শেষ নয় যতক্ষণ না আমি হারছি, মানে জিতছি। সুতরাং আজ থেকে হারার পথটা আসবে না, গেমটা চলতেই থাকবে। আপনি যতক্ষণ না জিতছেন গেমটা চলছে, হারার কোনো জায়গা নেই। কিন্তু যখন আপনি এই লোকগুলোর কাছে যাবেন,
উল্টো উল্টো হয়ে গেছে। While building the empire, we'll find four types of people. চার ধরনের মানুষ পাবে। The first one is diamond. ডায়মন্ডটা কি আপনার ক্যারেক্টার থেকে বুঝে যেতে হবে যে কে ডায়মন্ড, কে হার্ট, কে ক্লাবস, কে স্পেড। তাতে কটা কালার থাকে? ঠিকই, এখানে আপনি অনেক টাইপের মানুষ পাবেন কিন্তু বেসিক্যালি চারটাই। তার মধ্যে একটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডকে যখন আপনি প্ল্যান দেখাবেন ওর রিয়াকশনটা হবে কেমন? বাহ দারুণ, আমি এটাই খুঁজছিলাম, আমি এটাই খুঁজছিলাম, আমি এই দিন শুরু করছি বা আজ এক্ষুনি শুরু করছি, চলো আমাকে তুমি একটু গাইড করবে, আমি একটা বড় কিছু করব, তোমার সাহায্য চাই, তুমি আছো আমার সাথে? এটা হচ্ছে ডায়মন্ড। আপনি যদি প্ল্যান শো করেন এটিও পাবেন। যেমন যদি আপনাকে এখন তাস থেকে আমি না দেখে টানতে বলি সব কি ডায়মন্ড পাবেন? কিন্তু কিছু ডায়মন্ডও পাবেন। তো মজার ব্যাপার, তাসে কটা কার্ড থাকে, ডায়মন্ড কটা থাকে? 13। মানে যতগুলো ডায়মন্ড থাকে ততগুলো হার্ট থাকে, ততগুলো স্পিড আছে, ততগুলো ক্লাবস আছে। সুতরাং মানে যদি আমি অন্য কালারও পাই তার মানে ডায়মন্ডও তো আছে, বোঝা গেল না? না তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডায়মন্ড। এরপরে একই পেছন দিয়ে যাচ্ছে কেন? এরপর হচ্ছে হার্ট। ডায়মন্ড আর হার্ট দুটোই হচ্ছে দেখবেন রেড কালারের, সিমটমস একই। এই ডায়মন্ড আর হার্টের মধ্যে আপনার কনফিউশন হতে পারে, কারণ হার্ট কি বলবে? সেম রিয়াকশন, দারুণ আমি করব। প্রথম ডিফারেন্স এখানে পাবেন, ডায়মন্ড কখনো কখনো সেই দিনই শুরু করে দিতে পারে কিন্তু যে হার্ট হবে সে সেদিন কিছুতেই শুরু করবে না। তাহলে ফার্স্ট কথাটা কি? দারুণ শুরু করব, তবে আজকে নয়। আপনি এক কাজ করুন, সামনের মাসে আসুন। আচ্ছা প্ল্যান শো করতে গিয়ে এরকম লোক পান না? পান না। আপনি বলেন ঠিক আছে, বলুন কবে যাব। যদিও বা এক্ষেত্রে ক্লোজিংটা এটা হওয়া উচিত নয়, সেটা পরে কখনো আলোচনা হবে। কবে যাব? না আপনি এক কাজ করুন, এখন তো মাসের শেষ, মাসের প্রথমের দিকে আসুন। তাই আপনি মাসের প্রথমের দিকে ওর বাড়িতে পৌঁছে গেলেন, কলিং বেল টিক টিক, দরজা খুললেন, আরে আপনি, আরে আসুন আসুন, আমি তো আপনার জন্য ওয়েট করছি, আসুন বসুন, বলুন কী খাবেন বলুন। আপনার বৌদি কিন্তু দারুণ চা করে, সিঙ্গাড়া তো অসাধারণ করে, এগরোল যদি বৌদির হাতে খান বা যদি সামান্য মুড়িও মেখে দেয় একদম ফাটাফাটি, কী খাবেন বলুন? সব রকম অফার আছে, আপনি চয়েস করে নিলেন যে ঠিক আছে তাহলে আজকে এগরোলটাই খাই। তো এগরোল চলে এলো, চা খাওয়া হয়ে গেল, সমস্ত রকম গল্প চলছে কিন্তু ভদ্রলোক একবারও টাকা দেওয়ার নাম করছেন না। এরকম হয়েছে না? হয়নি? হয়েছে। তারপরে কী হবে? আপনি অনেকক্ষণ পরে আমতা আমতা করে বললেন যে স্যার আপনি তো বলেছিলেন আসতে, এলে শুরু করবেন, তাহলে টাকাটা? ও হো হো, তোমাকে তো টাকার জন্যই ডেকেছিলাম আমি, কি দেখো কি মিস করে ফেলেছি, আসলে চেক বইটা থেকে গেছে তো আমার অফিসে, আজকে তো হবে না, এই সপ্তাহটা এখানে সেখানে সেখানে বিজি, তাহলে নেক্সট উইকে তুমি একবার এসো, তুমি একটা নেক্সট উইকে একটা ডেট করে, নেক্সট উইকে একটা ডেট করে এসো। আপনি খুব খুশি, আপনাকে বললেন একটা পাইপ লাইনে আছে বুঝলে, হবে? হ্যাঁ সে হবে, আপলাইনও খুশি, সে একদম হিজে বলক স্যার পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে যে হ্যাঁ একটা আসছে জয়েন, দুর্দশার কি অবস্থা, একটা জয়নিং আসছে, সবাই রেডি, এপিএস গ্রুপে মালা পরিয়ে ওকে সম্বোধন করা হবে। হ্যাঁ এবারে তারপরে সেখানে পৌঁছে যাওয়া হয়েছে, তারপর ডেটে ওর অফিসে, অফিসে পৌঁছতে বেয়ারে গিয়ে খবর দিয়েছে স্যার এসছে, আরে আসুন আসুন আসুন, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। তারপরে বলুন কী খাবেন? আমাদের এখানে কিন্তু সব কিছু বিখ্যাত, রসগোল্লা পাশের দোকানে আছে, দারুণ খেতে মালাই টোস্টও পাওয়া যায়, আপনি কোথাও পাবেন না, ভূভারতে এখানে শুধু পাওয়া যাবে, বলুন কী খাবেন? কোল্ড ড্রিঙ্কস, কফি, কোনটা? বলে স্যার আজকে আর খাবো না, অনেক খেয়েছি, এই চেকটা নিয়ে চলে যাবো, পরে একটা প্রোগ্রাম আছে। আরে সে হবে, আপনি বসেন না, কী খাবেন বলুন? মুখে একবারও না নেই,
সারাক্ষণ শুধু আমি খাওয়ার অফার করেই যাচ্ছে হাট। আপনি বললেন ঠিক আছে সেটা ঠিক আছে দিন আমি একটা চাই খেয়ে নিচ্ছি। এই চা দে স্যারকে, আর কী খাবেন চায়ের সাথে? বলে স্যার যা দেবেন বিস্কিট। আচ্ছা চা বিস্কিট দে। বলে তুমি তো টাকার কথা বললে, আমি সত্যি আমার ভীষণ খারাপ লাগছে তোমাকে এটা বলতে যে চেক বইটাতে মানে পেজ নেই আর কি, মানে একটাই ছিল, আমার খেয়াল ছিল না। একটু আগে একটা লোক এসেছিল, ওকে আমি ওই এলআইসির জন্য চেকটা কেটে দিয়েছি, ওই অ্যাপ্লাই করে দিয়েছি, এক সপ্তাহ বাদে চলে আসবে। তুমি এক কাজ করো সামনের সপ্তাহে এসো। হ্যাঁ এটিএম কার্ড কিন্তু হবে না, এটিএম কার্ডটা হবে না, ওটা অনেক দিন ধরে কাজ করছে না, ব্যাংকে যাবো যখন করে যাওয়া হচ্ছে না, যাওয়া হবে না। আরে কি বলো তো, এটিএম কার্ড আমি একটু সেকেলে মানুষ, এটিএম কার্ড দিতে আমি একটু ভয় পেল, আমি চেয়েই দেবো, কিছুতেই আপনি রাজি করাতে পারবেন না। এবং আরেকটা ডেট নেবেন, আপনি সেই ডেটে যেতে যেতে আপনার কি হবে আর আপনি যাবেন না। এটা হচ্ছে হার্টস, এটাও পাবেন। তাহলে হয়ে গেল স্পেড আর হার্ট, সরি ডায়মন্ড আর হার্ট। এরপর হচ্ছে ক্লাবস, ক্লাবস এটা কি বলুন তো কি? হ্যাঁ গোলাম। এ ক্লাবস মানে হচ্ছে ক্লাবস সি দিয়ে, আর কন্ডিশন হচ্ছে সি দিয়ে। এ হচ্ছে মানে কন্ডিশনের গোলাম, এর রিয়াকশনটা একটু আলাদা। এই যখন এই প্ল্যানটা দেখবে, প্ল্যানটা দেখে ফার্স্ট যে রিয়াকশন সেটা হচ্ছে যে ফাটিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো আমি। এই যা শুনলাম যা দেখলাম, এ আগুন ছাড়া আর কিছু নয়, আমি গোটা পুরো মানে পুরো আগুন লাগিয়ে দেবো। কি তোমাদের কী কী সার্টিফিকেট আছে দেখো আমাকে। বলে স্যার এই ইউএস পেটেন্ট, ও সব লাগবে না, আর কি লাগবে, তো সবই আছে তোমাদের, কিন্তু একটা জিনিস নেই যার জন্য আমি আগুনটা লাগাতে পারছি না। বলে কি নেই? এটা মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী দিদি, আর যদি একটা লিখে দেয় পেপার হেডে লেটার হেডে যে এটা খাওয়া ভালো আর এই কাজটা করা ভালো, তাহলে আমি কথা দিলাম আগুন লাগিয়ে দেবো। লাইন ধরে লোকে আসবে, ট্রাক ভর্তি করে লোক নিয়ে আসবো, এসে সব জয়েন করে যাবে। আমার নাম আপনি জানেন না, আমরা 8.5 বছর এরকম দেখে নিয়েছি, আপনাদেরকে ও ওয়ার্ন করছি। আপনি বললেন যে মানে ও এমন করে বলবে, আপনি খুব এক্সাইটেড, হ্যালো আপলাইন, মানে আমাদের অগতির গতিকে ভাবখানায় এমন যে বাড়ি জয়েন করেছিলি কেন? আমি বলবো প্ল্যান দেখাবি, আমার যা যা ডিমান্ড সব তুই ফুলফিল করবি, জয়েন করেছিলি কেন? কাজ ছিল তাঁতি তাঁত বুনে, তাকে এনে জয়েন করিয়েছি, ছাড়বো নাকি? আপলাইনকে ফোন, হ্যাঁ বিশাল লোক পেয়ে গেছি, বিশাল লোক ফাটিয়ে দেবে, এ রাধেশ্যাম মন্ডল উড়ে চলে যাবে, অলোক ফুরকাই থাকবে না, ফাটিয়ে দেব। বিশাল লোক পেয়ে গেছি, একটা সাইড আপলাইন তোমাকে আর সারা জীবন ভাবতে হবে না, কিন্তু তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, কি মমতা ব্যানার্জির থেকে লেখা নিতে হবে। আপলাইনও নিজের জ্বালায় মরছে, এ সাইডে কিছুতেই কাজ হয় না, আর এ বেটা এমন প্ল্যান, লেসার সাইডে বিজনেস না হলে নাকি পেমেন্ট দেবে না। আপলাইন পড়েছে মা ফাপরে, আর ওই যে টুলদা বলছিল না যে আপলাইনের ডাউনলাইনের প্রতি একটা আলাদা প্রেম আছে, এই প্রেমটা আরেকটা নাম হচ্ছে বিভি প্রেম, বিভি বিজনেস ভলিউম প্রেম। এই প্রেমের জন্য আপলাইন ফোন করলে ডাউনলাইন ফোন ধরে না, কিন্তু ডাউনলাইন ফোন করলে আপলাইন যদি ট্রেনে ঝুলতেও থাকে হাত ছেড়ে দিয়ে পালে ফোন ধরবে, হ্যাঁ বলো তুমি, বলো কি করবো স্যার, আমার বাড়িতে কাজের মেয়ে আসেনি, কোনো চিন্তা নেই আমি আছি তো। এবিএস গ্রুপ থেকে বলা হয়েছে সাপোর্টের কথা, সাপোর্টের লেভেলটা হবে, বাড়িতে কাজের মেয়ে নেই, সাপোর্টের লেভেলটা হবে, এর পরেও নাকি বিজনেস হয় না। আর কি সাপোর্ট দেব স্যার, এর পরও যদি বিজনেস না হয় কি বলি বলুন। ও আপলাইনকে ফোন করেছে, তার আপলাইন, স্যার অনেক কষ্টে খুঁজে খুঁজে পেয়েছি,
হিরে পুরো একদম চকচক করছে, ওই ব্ল্যাক ডায়মন্ড তুহিন মহান্তি ফহান্তি সব উড়ে চলে যাবে, এসছে মাল আসছে, আপনি দেখুন শুধু ট্রাক ভরে ভরে লোক নিয়ে আসবে, শুধু একটাই কন্ডিশন একটু মমতা ব্যানার্জি। এই করে মোটামুটি অলোক স্যারের কাছে খবর, অলোক স্যার ও জন ব্রিটো স্যারকে ফোন ফোন করে মোটামুটি ম্যানেজ ফ্যানেজ করে নিয়েছেন। এবারে জন ব্রিটো স্যার, মনোজ, তাপস দা, সরি সুশান্ত দা, সবাই মিলে একটা চেষ্টা বেষ্টা করে সামহাউ মমতা ব্যানার্জিও রেডি হয়ে গেছেন, একটা কাগজে লিখেও দিয়েছেন। আপনি সেই কাগজটা আপনার হাত ধরে আবার ঘুরে ঘুরে ডাউনলাইনের কাছে, এবার ডাউনলাইন সেই যে কাগজটা নিয়ে সোজা দৌড়ে, পেয়ে গেছে কাগজ, লোকও আসবে, টিং টং দরজা খুললো, স্যার মমতা ব্যানার্জি বলবে কি, ফাটিয়ে দিয়েছো গুরু, ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। তবে আমি তুমি চলে যাওয়ার পর প্ল্যানটাকে আরও বেশি করে স্টাডি করলাম এবং আমি বুঝতে পারলাম যে এই প্ল্যানটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে আগুন লাগিয়ে দেওয়া যাবে। অ্যান্ড মমতা ব্যানার্জি ইজ নট ইনাফ নাও, এখন নরেন্দ্র মোদীর চাই। স্যার আপনি তো বলছেন মমতা, আরে বললাম না ওটা বাংলায় আগুন লাগাবার জন্য, ভারতবর্ষ পুরো খালি পড়ে আছে, আগুন লাগাবো। বলে ঠিক আছে, যদি মোদিরও হয় তাহলে হবে, মানে মমতা দিরও যদি হয় তাহলে মোদিদারও পাওয়া যাবে। আবার ঠিক সেইভাবে গেল, আবার মোদির কাছ থেকে সামাও সার্টিফিকেট হলো, আবার ডাউনলাইন দৌড়ে দৌড়ে গেল, আবার দেখলো, বলো ফাটিয়ে দিয়েছো গুরু, ফাটিয়ে দিয়েছো, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি প্ল্যানটা দেখলাম এবং আমি বুঝতে পারলাম যেটা ভারতবর্ষ শুধু নয় গোটা ওয়ার্ল্ডে আগুন লাগিয়ে দেওয়া যাবে। এখন কার চাই? জো বাইডেন, জো বাইডেন। কন্ডিশন আমার কি দেবেন, একটা হাত দেখে দেবেন তো, একটা পাওয়ার লেগ কিন্তু আমার চাই, এক একজন থাকে এরকম, তো পাওয়ার লেগ কিসের জন্য চাই? আপনি পারেন না দুটো হ্যান্ড তৈরি করতে? হ্যাঁ ক্ষমা করবেন, মানে একটা কথা আছে, সেটা হচ্ছে পাওয়ার লেগ মানে হচ্ছে যে যারা পাওয়ার লেগ চায় আর কি, তাদের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে বন্ধু ভাগ্যে সন্তান লাভ না, আপনাকে কোনো কষ্টই করতে হবে না, একজন কেউ এসে আপনার জন্য করে দিয়ে যাবে। সি এরা হচ্ছে জাস্ট একটা জড় ভরত, যারা আপনার সমস্ত রকম মানে পাওয়ার, ইনার পাওয়ারকে শেষ করার জন্য আসছে, ওদেরকে পত্রপাঠ ছক্কা মারুন। আমাদের মোরিংগোতে আমরা প্রথমের দিকে এই ধরনের একটা লোককেও অ্যালাউ করেছিলাম না, যার জন্য কি হয়েছিল যে সবাই একটা জিনিস জানতো যে মোরিংগোতে গেলে পাওয়ার লেগ পাওয়া যাবে না। এবং আমি রাকিবদার কথা শুনছিলাম, আমি আমি ফিল করছি এই ঘটনা আমার সাথেও ঘটেছে, তবে তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল যে যে ভুল লোকগুলোর সাথে আমি ছিলাম সেই ভুল লোকগুলোকে যে টেনে নিয়ে চলে গেল, সে আমার যে কত ভালো করেছে তার কোনো শেষ নেই, আমি থ্যাঙ্কফুল ওর কাছে। এদেরকে আমি ফ্যামিলি ভাবতাম, দুর্গাপুরের একটা টিম ফোন করেছিল কোনো এককালে আমার কোনো একজন আপলাইনকে, সে আপলাইন সেটাকে নিয়ে নিজেদের একটা পছন্দ মতো জায়গায় লাগিয়ে দিয়েছে, নিয়েছে সে আপলাইনও আজকে নেই, ঘটনা আছে এরকম অনেক, তো ভালো কথা তো, খারাপ কিছু না। সো ক্লাবসও আপনি পাবেন, হ্যালো সঙ্গে আছেন, ডায়মন্ড পাবেন, হার্ট পাবেন, ক্লাবস পাবেন, এইবারে আসবে ভয়ঙ্কর জিনিস, এটা কি টেক্কা কার স্পিডের, লাল হৃদয়টাকে পুরো কালো করে ছেড়ে দেবে। আপনি দেখলেন সন্ধ্যেবেলায় ডাউনলাইনের সাথে কথা, সে খুব এক্সাইটেড, সকালবেলায় ফোন করছেন, ফোন ধরছে না।
স্যার বলুন আমরা শুনি। হ্যাঁ ঠিক কথা। স্পিড তো স্পিডের টেক্কাতে সে প্ল্যানটা সেমভাবেই দেখছে, দেখার পরে প্রথম রিয়াকশন যেটা সেটা হচ্ছে এরকম। তুমি এই কাজটা শুরু করে দিয়েছো? বললো হ্যাঁ। তোমার বাবা এলাকায় খুব মান্যগণ্য একজন ব্যক্তি, এটা তো জানো, আমরা সবাই ওকে খুব সম্মান করি। তুমি তার ছেলে হয়ে এই কাজটা করছো? আমি ভাবতে পারছি না, তুমি রামকৃষ্ণ মিশন দিয়ে পড়াশোনা করেছিলে না? হ্যাঁ, তোমার মামা বাড়ির লোকদেরও আমি চিনি, তোমার মামা ডাক্তার না? তোমার মা একজন স্কুলে পড়ান, স্কুল টিচার, তোমাদের সবাইকে তো আমি চিনি। তুমি সেই বাড়ির ছেলে হয়ে এই কাজ? পাশের পাড়ায় ওই দূরে তুমি ওই শ্যামলবাবুর নাম শুনেছ? শ্যামলবাবু, শ্যামলবাবু কয়েকদিন আগে সুইসাইড করলেন, তার ছেলে এই কাজ করতো, তাকে কি প্রোডাক্ট দিয়েছিল, কে মরে গেছে, লোক ঘর ঘেরাও করেছে। শ্যামলবাবু তো খুব আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ, উনি আর সহ্য না করতে পেরে সোজা সুইসাইড। তুমি এই কাজ করছো, সর্বনাশ। তোমার বাবা জানেন? এবারে আমার বাড়ি গাড়ি সম্মান সব কোথায় শেষ? এইটা হচ্ছে স্পিড, এ হচ্ছে ড্রিম স্টিলার, ট্রাম কার। আপনার জীবনের সব আশাকে শেষ করে দেওয়ার জন্য একটা লোক যথেষ্ট। আমরা বললাম না, সকালবেলা কথা হয়েছে মারাত্মক এক্সাইটেড, সন্ধ্যাবেলায় ফোন ধরছে না। সন্ধ্যাবেলায় কথা হয়েছে মারাত্মক এক্সাইটেড, সকালবেলায় ফোন ধরছে না, একটা স্পিডে পাল্লায় পড়ে গেছে। কিন্তু যদি আমাকে কোনো স্পেড আসে আমার কাছে, আমি কি বলবো ওকে? তাহলে হ্যাঁ আমি কহি, বলে তোমার বাবা স্বপন বলছে হ্যাঁ, তোমার মামা ডাক্তার বলে হ্যাঁ। আমি আরও আপনাকে কয়েকটা ইনফরমেশান দিই নি, আমার শ্বশুরমশাই উনি বেঙ্গল টিমের ফিজিও ছিলেন, সেটাও জানেন? আমার মিসেস একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতেন, সেটা জানেন? আমার মেয়েরাও পড়াশোনা করে, আপনি আরও জানুন? আমার দাদু উনি জমিদার ছিলেন, এটাও জানুন? আর কি খবর তো বলুন। আমি এই কাজটা করি তার কারণ আমি একটা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে রোগ থাকবে না, আমি এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে বেকারত্বের জ্বালা থাকবে না, সেই সমাজটা তৈরি করার জন্য আমি বদ্ধপরিকর। আমি আপনার কথা শোনার জন্য বদ্ধপরিকর নই, আমি এই কাজটা করব। আমি না থাকলে আমার ছেলেমেয়েরা করবে, তারা না থাকলে তাদের ছেলেমেয়েরা করবে, কিন্তু একটা দিন এমন আসবে যেদিনকে একটা বেকারত্বের জ্বালামুক্ত সমাজ তৈরি হবে, যেদিনকে একটা রোগমুক্ত সমাজ তৈরি হবে, করব। বস গায়েব, একটা জিনিস মাথায় রাখুন, আমাদেরকে সবাইকে প্রেজেন্টেশন বাড়াতে হবে, সেইটাকে মাথায় রেখে এবিএস গ্রুপ একটা বই তৈরি করছে, বিভিন্ন দুরকম দুটো বই, একটা বই আজকে হালকা একটা ডেমোনস্ট্রেশন আমরা দেখাবো। এটা হচ্ছে প্রোডাক্টের উপরে, কেন একটা মানুষ এই প্রোডাক্টটা কনজিউম করবে। এটা যদি আমরা আমাদের একদম ডিপে ডাউনে প্রত্যেকটা মানুষের কাছে পাঠিয়ে দিতে পারি, তাহলে কী হবে যে তাকে এই স্পেডটা খেতে পারবে না, এই প্রোডাক্টটা খাওয়া থেকে তাকে আটকাতে পারবে না। আপনি কি জানেন, আরে হোয়াইট বোর্ডে কিছু নেই, নাহলে আমি আপনাকে অঙ্ক দেখাতাম, বছরে 20 জনের টিম করা সম্ভব? প্রথম বছরে আমার 1000 জনের টিম তৈরি হয়েছিল, আমার থেকে আরো অনেকের অনেক বেশি বেশি টিম হয়েছিল। এই ঘরে কি এমন কেউ আছেন যিনি এক বছরে কজনের টিম করতে পারবেন? সব থেকে কম টিম তৈরি হয় নাকি জ্বালা থাকলে? দিলীপ দা বলছিল,
আমার জ্বালা ছিল, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, বাচ্চাদের ভালো এডুকেশন দিতে পারছিলাম না, সমাজে কেউ চিনত না, জ্বালা ছিল আমার। আমার নয় বাকিদের জ্বালা আছে, আমার মতো কারো জ্বালা আছে নাকি ঘরে, কেউ জ্বালার শিকার? আমাকে বিট করতে এক বছরে, হ্যাঁ এই কার দম আছে দেখি, হাত তোলেন কে আমাকে বিট করতে পারবেন এক বছরে, মানে হাজার জনের বেশি টিম বানিয়ে। অনেকে ভাবছে মুখে বলবো না, করে দেখাবো। দাদা মুখে বলার সাহস নেই, করবেন তো পরে, তাই যদি মনে মনে ভাবেন হাত তুলুন। আচ্ছা সবথেকে কম কতজনের টিম হবে, বছরে 20 জনের টিম তৈরি হতে পারে? হ্যালো 20 জনই কাজ করবে না, ধরুন 20 জন কাজ করবে না, 10টা লোক কাজ করবে, সেই 10টা লোক পরের বছর 20 জনের টিম তৈরি হতে পারে? তাহলে 200 লোকের টিম তৈরি হয়ে গেল, 100 লোক কাজ করবে না, পরে 100 লোকের পরের বছরে 20 জনের টিম তৈরি হতে পারে, 2000 লোক, 1000 লোক কাজ করবে, পরের বছরে 20,000 টিম তৈরি হবে, 10,000 কাজ করবে, পরের বছরে 2,00,000 টিম তৈরি হবে, 1,00,000 কাজ করবে। 1,00,000 লোক যদি 2,000 টাকার প্রোডাক্ট কেনে তাহলে কত টাকার ব্যবসা হবে? 20 কোটি? কেন 1,00,000 লোক 2,000 তো এক কোথা থেকে আসছে? 20 কোটি, 20 কোটি মানে 10 কোটি লেফটে 10 কোটি রাইটে, 70% কত হবে? 7 কোটি, 7 কোটি, তাই তো নাকি? তাহলে 7 কোটি টাকার 12% কত? হ্যাঁ সপ্তাহে 84,00,000 হলে চলবে? 84,00,000 কোম্পানি আবার দেবে না, শুধু বাইনারি বললাম, 36,00,000 দেবে। সপ্তাহে 36,00,000 ইনকামে পৌঁছতে পারবেন? কাজটা খুব কঠিন বলেছি? হ্যালো কাজটা কঠিন বলেছি? 36,00,000 যদি সপ্তাহে আসে তাহলে জীবনটা কেমন হবে? হ্যাঁ ঝিঙ্গালালা, একটু ঝিঙ্গালালা জীবনটা কে বলবেন একটু বলুন তো, কেমন হবে জীবনটা? একটু উঠে দাঁড়িয়ে একটু চোখ বন্ধ করে ভাববো জীবনটা কেমন হবে 36,00,000-এর, উইকলি 36,00,000, কেমন হবে জীবনটা? একটু উঠে দাঁড়িয়ে ভাববো, চোখটা বন্ধ করে একটু ভাববো, 36,00,000 সপ্তাহে ইনকাম হচ্ছে, জীবনটা কেমন হবে? ফার্ম হাউসটা রেডি হয়ে গেছে? 36,00,000 সপ্তাহে ইনকাম, নিজের পয়সায় নিজের করা বাড়ি, সেই বাড়ি থেকে দেওয়াল থেকে আপনার ঘামের সুগন্ধ আসছে, সুঘ্রাণ, কারণ বাবার দেওয়া শরীর, বাবা মায়ের দেওয়া শরীর, পরিশ্রম করেছেন আপনি, সেই ঘামে এই ঘরটা তৈরি হয়েছে। এই ঘরটা যেটা মন্দিরের মতো পবিত্র, সেখানে আপনার বাবা মা রুমটা হচ্ছে ভগবানের উপাসনা করার জায়গা, ভগবান বলুন, গড বলুন, আল্লাহ বলুন, তার উপাসনা করার জায়গা। ড্রয়িং রুমে আপনার বাচ্চারা খেলছে, কিচেনে আপনার মিসেস আপনি রান্না করছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আপনার স্বপ্নের গাড়ি, পার্ক, বাড়ির সামনে একটা ছোট বাগান, বাগানে প্রচুর ফুল, সেই ফুলের মাঝখানে আপনার বাচ্চারা খেলা করছে, পড়শি মুখ বাড়িয়ে দেখছে আপনার বাড়িটাকে আর পেছনে পেছনে ভীষণ গালমন্দ করছে যে নিশ্চয়ই বেটা 2 নম্বরই পয়সা, যাকে দেখছে তাকেই বলছে, হে জানো তো 2 দিনেই বড় লোক হয়েছে, 2 নম্বরই পয়সা, শুধু লোক ঠকিয়ে পয়সা করেছে। আবার আপনার সাথে দেখা হলেই ও বলছে, হে দাদা চা খাবেন, আপনি যে কি না এত, মানে আপনি চা যদি আপনাকে খাওয়াতে পারে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বাড়ি থেকে নিজের ছেলেকে বলছে যে জীবনে যদি বড় হতে হয় তাহলে পাশের বাড়ির লোকটাকে দেখে শেখ,
বড়দকে এইভাবে হতে হবে। আপনার মিসেস তার বাপের বাড়ি যাচ্ছে, কথায় কথায় কিন্তু আর শ্বশুর বাড়ির দুর্নাম নয়, শুধু স্বামী প্রশংসায় পঞ্চমুখ। আপনার হাতে ডিপেন্ড করছে, গর্বিত আপনাকে নিয়ে। কে এই দিনটা পেতে চাই? পেতে চাই? প্রেজেন্টেশন বাড়াতে হবে। কটা প্রেজেন্টেশন আপনারে বলুন, কটা প্রেজেন্টেশন একটা স্পিকার এখানে যতজন আছে সবাই ডিরেক্টরে নেব, সবাই প্রেজেন্টেশন করতে জানেন? হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে টিমের আপনারও প্রেজেন্টার আপনারা প্রেজেন্টেশন করবেন, নিজের গেস্ট হোক টিমের গেস্ট হোক, একটা প্রেজেন্টারের মিনিমাম কটা প্রেজেন্টেশন একটা সপ্তাহে হওয়া উচিত? মিনিমাম চোদ্দটা যেটা বলছেন আপনারা, চোদ্দটা আমি আচ্ছা পাঁচটা ধরবো, সাতটা ধরবো, ওকে সাতটা। আপনাদের টিমে কটা প্রেজেন্টার আছে? কারো হয়তো দশটা আছে, কারো পাঁচটা আছে, সাতটা করে যদি হয় তাহলে কি হবে? ভাবুন একবার, এই ঘরে আছেন প্রায় 90 জন মানুষ, 100 জন মানুষ, সাতটা করে প্রেজেন্টেশন মানে 700 খানা প্রেজেন্টেশন। 700 খানা প্রেজেন্টেশন যদি হয়, কনভার্সেশন যদি 30% হয়, তাহলে কটা জয়নিং হবে? 210টা। তাহলে 210টা করে যদি প্রত্যেক সপ্তাহে জয়নিং আসতে থাকে, তাহলে আমরা আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবো? তার মানে আমরা এমন প্রেজেন্টার যারা কিন্তু সাতটা করেও প্রেজেন্টেশন করি না, অথচ আমরা দাবি করি আমরা নেটওয়ার্ক মার্কেটার। এবং মিটিং করুন এটাকে নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যদি আজ থেকে একটা কমিটমেন্ট করি যে যাই হোক না কেন আমরা ডেলি একটা প্রেজেন্টেশন করব, মাত্র একটা, আগামী 3 মাস পরে 4 মাসের বেলায় এই হলে যতগুলো সিট দেখছেন সবগুলো ডায়মন্ডে ভর্তি থাকবে, এটা আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, সবগুলো ডায়মন্ডে ভর্তি আছে, ঠিক আছে? তাহলে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আরেকবার শেষ করে দিচ্ছি, সবাই একসাথে আমরা সবাই বলি, চোট খাকে এক পাথর কঙ্কর কঙ্কর হো গয়া, চোট সহকে এক পাথর শঙ্কর শঙ্কর হো গয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, ওভার টু ইউ।